ভিওয়ার্স আমরা বর্তমানে রয়েছি গাজীপুর কাপাসিয়া বাস স্ট্যান্ডে তো আজকে এই কাপাসিয়ার একদম মেন হাইওয়ের সাথে এবং বাস স্ট্যান্ডের সাথে অসাধারণ একটি বারো কাঠা জমির উপরে এই যে এই বাসাটি দেখাবো তো আজকের এই বাসাটির সামনে পাঁচটি দোকান রয়েছে এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো পাঁচটি দোকানে কিন্তু রানিং বার আসতেছে আর এই হলো গেটটি বাসাটির এবং সামনে যেই রোডটি দেখতে পাচ্ছেন একটু সামনে গেলেই কিন্তু গাজীপুর যেই বিশ্ব রোড কিংবা গাজীপুর যেই চৌরাস্তাটি রয়েছে এবং এর অপোজিটটা যদি দেখায় এই যে হাতের এই সাইডটাকে বলে হয় গাজীপুর কাপাসিয়া বাস স্ট্যান্ড তো এই বাসাটাও বাস স্ট্যান্ডেই পড়েছে আর এই হলো বাসাটির পূর্বপাশ পূর্বপাশ থেকে দেখলে এরকম দেখাবে তো আজকের এই বাসাটি কিন্তু দক্ষিণমুখী বাসা অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ পাশ আর আমরা বর্তমানে রয়েছি পাশে তো বাসাটির পূর্ব পাশ থেকে দেখালে ওই কর্নার পর্যন্ত বাসাটি তো একদম ওই লাস্ট পর্যন্ত বাসাটি অর্থাৎ ভিতরে বাউন্ডারি করা রয়েছে এবং বাসাটি টিন সিট করা তো সামনে পাঁচটি দোকান বর্তমানে ভাড়া আসতেছে আর দোকানের পরে বাসা রয়েছে যেখানে মালিক মাঝে মধ্যে এসে থাকে যদিও মালিক ঢাকায় ব্যবসা করে তো এটা বাংলো বাড়ি হিসাবেও কিন্তু ব্যবহার হবে আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন তো এখানে এই যে পাঁচটি দোকান রয়েছে এবং বাসাটির এখন আপনাদেরকে আমি পশ্চিম পাশ থেকে দেখাবো যে দেখালে কীরকম দেখাবে তো পশ্চিম পাশে এই হাইওয়ের কারণে এখানে ভাড়া দিয়ে ফেলছে অলরেডি মনে এখানে কোনো গোডাউন করবে আর এই হলো গেটটি বাসাটির এবং পশ্চিম পাশটা হচ্ছে এই যে এটা এবং এখানে এই জমিটাও ভাড়া দিয়ে ফেলছে যার জমি এবং এরকম দেখাবে তো এখান থেকে আরও অনেকখানি দূরে অর্থাৎ এই যে যে শেড করে দেখতে পাচ্ছেন এর পিছনে থেকে আরও অনেক দূরে ওনাদের এই বারো কাটা জমিটি আমি ভিতরে গিয়ে আরও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিতরে যাই আর ইনি হচ্ছে আজকের বাসাটির মালিক সো সরাসরি মালিকই কিন্তু পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে আপনাদের কোনো মানি লাগবে না তো এরকম হবে বাসাটিতে প্রবেশ করার পর খুব সুন্দর একটি গ্যারেজ কিংবা রোম ইয়া দেখতে পাচ্ছেন রোড দেখতে পাচ্ছেন তো এই রোড দিয়ে কিন্তু আনায় দুইটি প্রাইভেট কার আপনারা নিয়ে এসে রাখতে পারবেন তো ফুল বাসাটি এরকম হবে এবং আমি এখন আপনাদেরকে ভিতরেই নিয়ে একটু দেখাচ্ছি তো আজকের বাসাটি বাসাটি টিন সিট করা হ্যাঁ এখানে খুব সুন্দর বাংলোর বাড়ি মতো রয়েছে তো ফুল বাসাটি হয়েছে যে পাঁচটির দোকান সামনে এরপরে বাসাটি আর এই হলো বাংলোর মতো গাছপালা যেভাবে লাগিয়েছে খুব সুন্দরভাবে এই হলো বাসাটি এবং এখানে বর্তমানে মালিক মানে এখানে এসে মাঝে মধ্যে থাকে যদিও মালিক ঢাকায় থাকে আমি আবার বললাম তো যাই হোক ফার্স্ট অফ অল দেখে আসি আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাসাটিতে কীভাবে আসতে হবে সো চলুন দেখে আসি তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর তো আমার ছোটোবেলা যখন আমরা পড়তাম যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাইজউদ্দিন আহমেদ তো তার এলাকায় চলে আসছি আমার এটা দেখে অবাক লাগলো যাই হোক তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর যারা যিনি আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর মুক্তিযুদ্ধে ওনার বিশাল অবদান ছিল যাই হোক তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর এবং কাপাসিয়া বাস স্ট্যান্ড তো এটা কি বলে কাপাসিয়া বাস স্ট্যান্ড তো এই চত্বর থেকে যদি হাতের এই যে ডান দিকে এদিক দিয়ে যান তো এটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ এবং এদিক দিয়ে গেলে আপনি গাজীপুর শ্রীপুরও যেতে পারবেন তো আমরা এদিকে যাব না এবং আমরা যদি এর অপোজিট আরেকটা যে রাস্তা রয়েছে এই যে এই বাস স্ট্যান্ড থেকে এই যে হাতের বাম দিকে তো এদিক দিয়ে গেলে কাপাসিয়ার যে মেন মার্কেটটি তার তারপরে অসংখ্য স্কুল পৌরসভা থানা তো এখানেই রয়েছে এবং এখানে অসংখ্য হয়ে যে ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে তো আমরা এদিকে যাব না আমরা এই বাস স্ট্যান্ড থেকে যেদিক দিয়ে ঢাকা থেকে এসেছি আমি ওই দিকে যাবো এই দিক দিয়ে তো এই যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা অর্থাৎ এখান দিয়ে সোজা গেলে আপনি যেতে পারবেন গাজীপুর চৌরাস্তা তারপর ঢাকার দিকে তো আমরা এত দূর যাবো না এবং এখান থেকে আপনি রিক্সাও নেওয়ার দরকার না আপনি এক মিনিট হেঁটে গেলেই কিন্তু এই যে একটু সামনে গেলে আজকে সেই বাসাটি পেয়ে যাচ্ছেন তো যেতে যেতে আজকের এই বাসাটির আশেপাশে কী কী রয়েছে সো চলুন দেখে নেই তো আজকের বাসাটির খুবই কাছে রয়েছে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন এবং রয়েছে কাপাসিয়া ডিগ্রি কলেজ এটাও কিন্তু আজকের বাসাটির খুবই কাছে তো এই হলো ডিগ্রি কলেজের যে একাডেমি ভবনটি এবং রয়েছে এই অঞ্চলের নামকরা আর রহমান ক্যাটেড একাডেমি এবং রয়েছে এই অঞ্চলের এই বাজারটি তো এই বাজার থেকে বাজার করে কিন্তু সকালবেলা আজকের বাসাটিতে যেতে পারবেন এবং রয়েছে অসংখ্য ব্যাংকের মধ্যে ব্রাক ব্যাংক ইউসিবি ব্যাংক আরও রয়েছে গাজীপুর ক্যাটেড একাডেমি এবং রয়েছে কাপাসিয়া থানা যেটা আজকের বাসা থেকে খুবই কাছে এবং রয়েছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড তো আজকের বাসার খুবই কাছে রয়েছে নয় নং কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ এবং রয়েছে অ্যাপেক্স এর একটি শোরুম এবং রয়েছে বাটার একটি শোরুম এইগুলো কিন্তু আজকের বাসার খুবই কাছে এবং রয়েছে স্বপ্নের একটি আউটলেট যেখান থেকে বাজার করে আজকের বাসাটিতে যেতে পারবেন এবং রয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এটাও আজকের বাসা থেকে খুবই কাছে এবং রয়েছে তাইজউদ্দিন আহমেদ আদর্শ উচ্চ বিদ্যালয় যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন তো অসংখ্য এইরকম ডায়াগনস্টিক সেন্টার মধ্যে রয়েছে দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং এটা হচ্ছে কাপাসিয়ার সরকারি ডায়াবেটিক্স মেডিকেল তো এই বাস স্ট্যান্ড থেকে যেদিকে ঢাকা যায় অর্থাৎ গাজীপুর চৌরাস্তা যায় ওইদিকে আমরা যাচ্ছি এখান থেকে দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই যে সামনেই অর্থাৎ এই রোডটি যেখানে গিয়ে শেষ হয়েছে সাদা ডালাইটি যেখান থেকে কালো ডালাই শুরু সেটাই কিন্তু আজকের বাসাটি তো এই যে দেখতে পারবেন এখনই এই যে কালো ডালাই সামনে থেকে শুরু আর সামনে থেকেই বাসাটি এই যে বাসাটি এই যে তো এখন আপনাদেরকে বাসাটির ভিতরে ফুল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হলো বাংলো বাড়ির মতো খুব গাছগাছালি লাগিয়ে দেওয়া রয়েছে এবং লাস্ট অংশে একটি গরুর শেড করা আছে যেখানে আপনারা চাইলে এখন আসলে এখনই গরু পালতে পারবেন কিছু টাকা আয়ও করতে পারবেন তো এই হলো গরুর শেডটি তো এখানে সম্পূর্ণ সব কিছু করাই রয়েছে আর বাসা থেকে অনেক দূরে রয়েছে যে ক্ষেত্রে কোনো গন্ধ আসবে না গরুর শেডের বা গরু পাললে এবং ওই যে যেই বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ওয়ালটি এই ওয়ালটি হচ্ছে ওনার জমির শেষ সীমানা এবং এই গরুর খামার থেকেও আরও দূরে রয়েছে কিন্তু মোটামুটি এবং এই গরুর খামার কিংবা এই শেড শেডের সাথে এই যে একটি স্টোর রুম করা আছে যেখানে গরুর যাবতীয় খড় থেকে শুরু করে সকল কিছু এখানে রাখতে পারবেন এবং এই গরুর খামার থেকে শু খামার করার জন্য কিন্তু ওনারা একদম একটি ট্রান্সমিটারই নিয়ে এসেছে এই যে কারেন্টের ট্রান্সমিটার তো এটা যারা বুঝেন তারা তো বুঝেন যদি আমি এত কিছু বুঝিনি এই ট্রান্সমিটার ব্যাপারে তো এই ট্রান্সমিটারটা ইনি হচ্ছে মালিক আমি আবার বললাম তো এখন আপনাদেরকে এই বাসাটি ফুল বুঝিয়ে দেবো তো এই হলো বাসাটি মানে দেখতে এরকম হবে তো এটা হচ্ছে বাসাটির বারান্দা তো বারান্দাতে কিছু চেয়ার রাখা আছে যেখানে বাচ্চারা বসে খেলাধুলা করে তারপর এই হলো বাসাটির গেট এবং এই হলো বাসাটির রোম তো রোমটা এরকম হবে দেখতে বিশাল বড় রোম গ্রাম বাংলা যেরকম রোমগুলো মানে জমির পরিমাণ বেশি হওয়ার কারণে বড় বড় রুম হয় তো এরকম একটি রুম এটা তো ফুল বাসাতে দুইটি রুম রয়েছে বেডরুম আর একটি কিচেন রুম রয়েছে একটি গেস্ট রুম রয়েছে একটি এটা হচ্ছে আরেকটি রুম এটা হচ্ছে দ্বিতীয় রুমটি তো রুমটি বিশাল বড় দেখতে পাচ্ছেন সকল দলা আলমারি তার তারপরে খাট এগুলো সব রাখার পরও অনেক স্পেস ফাঁকা রয়েছে তো এরকম হবে দ্বিতীয় রুমটি এখানে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বের হইলে একটি একটি দেখতে পারবেন বেসিং এবং বেসিং বেসিংয়ের সাথে এই যে আরেকটি বাথরুম করা আছে আর এই হলো ড্রয়িং রুম তো ডাইনিং রুম ডাইনিং রুমটা এরকম হবে তো ডাইনিং রুমের সাথে আবার আরেকটি এই যে আপনার গেস্ট রুম রয়েছে এটা হচ্ছে গেস্ট রুম যারা গেস্ট আসবে তারা আসলে এই ধরনের বাসাগুলো হচ্ছে গ্রামে গিয়ে যেই বাংলো বাড়ির মতো তো এই হলো কিচেন রুম তো আজকের বাসাটিতে গ্যাস নেই এখানে সিলিন্ডার ইউজ করতে হয় আর কিচেন রুমটি এরকম হবে ফুল টাইলস করা কিচেন রুমটি তো দেখতে পাচ্ছেন সকল ধরনের জিনিসপত্র কিন্তু উনি রাখার পরও কিছু আরও ফাঁকা রয়েছে তো আজকের এই বাসাটির সামারাই হচ্ছে সামনে পাঁচটি দোকান এবং একটি পিছনে বাড়ি যেখানে দুইটি বেডরুম এবং একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম এবং কয়েকটা বাথরুম এবং একটি গেস্ট রুম এবং পিছনে একটি গরুর শেড করা আছে যেখানে চাইলে গরুর খামার করে আয় করতে পারবেন ও এতক্ষণ যে অসাধারণ বারো কাঠা জমির উপরে একদম প্যাকেজ চারটি পাঁচটি দোকান একটি বাড়ি এবং পিছনে একটি গরুর শেড এবং এর সাথে একটি স্টোরেজ এবং মাঝামাঝিতে খুব সুন্দর বাগানের মতো একটি বাসা দেখলেন এবং একটি হাইওয়ের সাথে আই হোপ এই বাসাটি সবারই ভালো লেগেছে তো আজকের বাসাটি কিন্তু তাদের জন্য যারা গাজীপুর কাপাসিয়াতে যাবৎকালে হাইওয়ের সাথে এরকম একটি অসাধারণ রেডি বাসা চাচ্ছিলেন এবং হাইওয়ের সাথে ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রি কিংবা বড়ো ধরনের হাইরেজের বিল্ডিং করার জন্য ভালো মানের একটি স্কোয়ার প্লট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই প্লটটি তো এই প্লটটি বর্তমানে সে থাকতেও পারবেন এবং গরু সেট করে কিন্তু আপনি চাইলে গরু ফার্ম করে ভাড়া দিয়ে কিছু কিংবা গরু পেলে আয় করতে পারবেন তো এখন আসি প্রাইজে তো এই যে বারো কাঠা জমিটা দেখলেন একদম হাইওয়ের সাথে এখানে প্রতি কাঠা মালিকের দাম তিরিশ লক্ষ টাকা একদম ফিক্সড এখানে কোনো নেগুয়েশন হবে না আর এখানে বারো কাঠা তিরিশ দিয়ে গুণ করলে যা আসে তাই আপনাকে বহন করতে হবে অর্থাৎ এরকম টাকা যাদের রয়েছে এবং এই অঞ্চলে এরকম জায়গা খুঁজছিলেন তারাই শুধু স্ক্যানে যেই মালিকের নাম্বারটি দেখতে পাচ্ছেন তাকে কল দিবেন। উনি হচ্ছে মালিক এখানে কোনো মিডিয়া মানি লাগবে না অর্থাৎ কোনো মিডিয়া নাই তো এরকম বাসাটি অবশ্যই যারা আসতে চান দেখতে চান মালিককে কল দিয়ে আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কিন্তু জেনে আসতে পারেন এবং এই বাসাটি ক্রয় করতে পারেন এই এরকমই যদি আপনার বাড়ি কিংবা খালি প্রপার্টিটি বিক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার আমরা কিন্তু আপনার এই বাসাবাড়িটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে বিক্রয় হয়ে যাবে যদি বিক্রয় না হয় আমরা আবারও ফ্রিতে রি অ্যাড দিয়ে দেবো অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেব যতদিন পর্যন্ত আপনার এই বাসাবাড়িটি বিক্রয় না হবে সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন